এই যে দেখেন ভাই, আমার কাছে একটা ফিউচারিস্টিক গাড়ি আছে। যদিও এটা আপনার কাছে মনে হতে পারে যে এটা অনেক ফিউচারিস্টিক একটা গাড়ি, বাট এই গেমের মধ্যে এটা নর্মাল। এটা রাস্তাঘাট আপনি একদম ইজিলি পাবেন। এখানে এমন এমন কিছু ভেহিকল আছে, বুগাটি, ল্যাম্বরগিনি, ছোট বাচ্চা আছে ভাই। রে দেখেন বিয়ার লাগাই আছে ছোট বাচ্চাটা। এই গেমের মধ্যে ছোট ছোট বাচ্চাও আছে ভাই। বাইক বাইকটা কঠিন, আই ডোন্ট নো বাইকের স্পিডটা কেমন হবে। আমি অবশ্যই ভাই বাইকের স্পিডটা টেস্ট করে দেখবো। এমন কি কোন গেম নাই যেটার মধ্যে গ্রাফিক্স দিয়ে একদম ফাড়ায় ফেলছে, একদম ফিউচারিস্টিক গাড়ি ভেহিকল, মানে পুরো সিটি গ্রাফিক্স দিয়ে একদম পুরোটা ভরায় ফেলছে। মানে যে গেমের মধ্যে ঢুকলে মনে হবে যে আসলে এটা কোনো গেম না, এটা জাস্ট একটা বাস্তব একটা দুনিয়া। এমন কি কোনো গেম কি আদৌ আছে? ইয়েস, এরকম একটা গেম আছে যেটার নাম হচ্ছে Cyberpunk 2077। বাট কোশ্চেন হচ্ছে, এই গেমটা কোনো এক সময় অনেক পপুলার থাকলো, এখন কিন্তু এতটা জনপ্রিয় না গেম। আর এটার একমাত্র রিজন হচ্ছে এই গেমের মধ্যে কিছু বাগ আছে। যদিও গেমের মধ্যে খুব সুন্দর একটা স্টোরিও আছে, এটা কিন্তু অনেকটা GTA-র মতো গেম। তো ইয়া, আজকে আমরা Cyberpunk 2077 খেলবো, এন্ড এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আর আজকের পার্টের মধ্যে আমরা জাস্ট গেমটা এক্সপ্লোর করবো, এন্ড গেমের গ্রাফিক্স আপনাদেরকে দেখাবো, আর ভাই গেমের যে স্টোরি সেটা জাস্ট কিছুটা ওভারভিউ দিবো। আর আমি আবারও বলতেছি, গেমটা কিন্তু সম্পূর্ণ GTA-র মতো। যদি আপনারা এই ভিডিওতে বেশি করে লাইক করেন, কমেন্ট করেন, এন্ড যদি ভালো সাপোর্ট দেখান, তাহলে অবশ্যই আমরা এই গেমেরও একটা সিরিজ চালু করবো। বাট হ্যাঁ, আপাতত জাস্ট আমরা গেমটা খেলি, কদ আমার খেলতে অনেক মন চাচ্ছে এই গেমটা। রাইট, এটা হচ্ছে মূলত Cyberpunk 2077, এন্ড দেখেন আমরা ফাইনালি আসছি গেমের মধ্যে। জাস্ট দেখেন, আমরা একটা পুলিশের নর্মাল একটা বাইক চালাচ্ছি, যেটা GTA-5 এর মধ্যে মানে এগুলা পাইলে কোনো কথাই মানে কথাই না ভাই। মেনলি এই গেমটা হচ্ছে একটা ফিউচারিস্টিক গেম, যেখানে যে মানে যেখানে সম্পূর্ণ ভেহিকল থেকে শুরু করে সিটি মানে মানুষগুলো পর্যন্ত ফিউচারিস্টিক। মানুষের মধ্যে কিন্তু AI চিপসেট আছে। গেমটা মূলত এভাবে বানানো হয়েছে যেটা একটা ফিউচারিস্টিক গেম। এন্ড দেখেন ভাই, গ্রাফিক্সটা কত সুন্দর। ও ভাই, এটা একটা মজার জিনিস দেখাই, এখানে যে রাস্তার মধ্যে যে কি বলে জেব্রা ক্রসিং যেটা, তো না ভাই, এটা একটা ডিসপ্লে। দেখেন এটার পাশে একটা ডিসপ্লে আছে ভাই, কতটা ফিউচারিস্টিক করছে গেমটা। গেমের মধ্যে খুবই সুন্দর একটা ফিউচারিস্টিক একটা স্টোরি আছে, বাট আমরা আজকে কিন্তু কোনো স্টোরি খেলবো না। এই যে দেখেন, আমরা চাইলে এখানে গাড়ি চুরি করতে পারবো। নাম গাড়ি থেকে, নাম গাড়ি থেকে, নাম, দেখতে পাচ্ছেন এটাকে মেরে। আরে পুলিশও চলে আসছে ভাই, পুলিশ কাছে ছিল, ওখান থেকে গাড়িটা চুরি করছি। এই গেমের অনেক বড় একটা সমস্যা আছে, আমি আপনাদেরকে বলবো, একটা না ভাই দুইটা সমস্যা আছে, যেটা আমার, আরে ভাই আমার হেলথ কমাই দিতে পাইতো, আমি ভাই হেলথটাকে আবার রিকভার করে নিয়েছি। তো বেসিক্যালি আমার যে মানুষ, এটা কিন্তু অর্ধেক মানুষ অর্ধেক রোবট। অ্যান্ড মজার কথা হচ্ছে ভাই, ইন্টেরিয়র দেখেন গাড়িটার, কত আম্মি দেখেন কত জোস। আমার পিছনে পুলিশ লাগছে, ফুললি ফিউচারিস্টিক একটা সিটি। এই সিটিটার নাম হচ্ছে মূলত নাইট সিটি বলে এই গেমটার মধ্যে। ভাই রে ভাই, অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যদি এরকম সিটি থাকতো তাহলে কোনো কথাই ছিল না ভাই। রিফ্লেকশন, গাড়ির ডিটেইল, তারপরে গ্রাফিক্স, সব কিছু অনেক সুন্দর। এখানে একটা ব্যান আছে, আমি এখন এই ব্যানটা চুরি করবো, দেন আপনাদেরকে বলবো। এই গেমটার মধ্যে দুইটা প্রবলেম আছে, সেটা একটা ধাক্কা মেরে ভাই মেয়েটাকে দাঁড়া যেতে ভাই গাড়ি থেকে, সরি। তো এই গেমের দুইটা প্রবলেমের মধ্যে প্রথমটা হচ্ছে, এখানে ভাই প্রচুর পরিমাণে বাঘ আছে, মানে এমন এমন বাঘ যেটা আপনি ইমাজিনও করতে পারবেন না যে এত বড় একটা গেমের মধ্যে এরকম বাঘ কেমনে থাকে। আর সেকেন্ড বিষয় হচ্ছে, এই গেমের মধ্যে থার্ড পার্সন নাই। থার্ড পার্সন বলতে কি, আপনি যখন মানে ক্যারেক্টার কন্ট্রোল করবেন তখন আপনাকে ফার্স্ট পার্সনে কন্ট্রোল করতে হবে, লাইক কল অফ ডিউটির গেমগুলোর মতো, যেটা অনেক বাজে একটা জিনিস। বাট যখন গাড়ি চালাবেন তখন থার্ড পার্সনে গাড়ি চালাতে পারবেন না, সরি। এন্ড মজার জিনিস হচ্ছে, এই গেমের মধ্যে লাইটিংটা দেখেন কত অস্থির করছে। আমি একটা জাস্ট নর্মাল একটা ভ্যান চালাচ্ছি, নর্মাল, এটা দেখো ভাই কতটা ফিউচারিস্টিক লাগতেছে। আর লাইটের মানে সূর্যের আলোটা দেখেন ভাই কতটা সুন্দর, কতটা রিয়েলিস্টিক করে বানাইছে ভাই রে। গেটস অফ অলিম্পাস হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট স্লট গেম। আর এই গেমের একদমই ফ্রি টুর্নামেন্ট খেলে আপনিও জিততে পারেন 10,000 টাকার একটা প্রাইজ পুল। সো লেটস সি হাউ ইউ ক্যান পার্টিসিপেট ইন দিস টুর্নামেন্ট। গুগলে গিয়ে সার্চ করবেন সোশ্যাল টুর্নামেন্ট, রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে ইউ উইল সি গেটস অফ অলিম্পাস ইন দিস ওয়েবসাইট। দেন এখান থেকে আপনি খেলতে পারবেন গেটস অফ অলিম্পাস এর ফ্রি টুর্নামেন্ট। ইয়েস, একদমই ফ্রি, আপনাকে এখানে 1 টাকাও ইনভেস্ট করা লাগবে না টুর্নামেন্ট খেলার জন্য। ইফ ইউ রিচ দ্য লিডার বোর্ড বাই ইউর স্কোর, দেন আপনি জিতে নিতে পারবেন 100 ইউরোর একটি প্রাইজ পুল। তো দেরি না করে তাড়াতাড়ি পার্টিসিপেট করুন গেটস অফ অলিম্পাসের টুর্নামেন্টে, বিকজ এখানে খুবই লিমিটেড স্লট খালি রয়েছে। তো অবশ্যই আপনি আপনার স্লটটি একদমই ফ্রিতে বুক করে নিন, কারণ পরবর্তীতে হয়তো বা আপনি আর সুযোগ নাও পেতে পারেন। আমি ভাই কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, বাট আমি জাস্ট এমনিতে নর্মালি গাড়ি চালাচ্ছি, অ্যান্ড লোকেশনগুলো জাস্ট ভিজিট করছি। এটা একদমই নর্মাল একটা লোকেশানে আছি আমি এখন, এই জায়গার মধ্যে মানে কি বলে একদম নর্মাল, যেমন GTA-র মধ্যে স্যান্ডি শোর্স যেরকম,
এই গেমের মধ্যে এই জায়গাটা হচ্ছে এরকম। দেখেন আমি এখানে একটা গ্যাং এর এরিয়ার মধ্যে আসছি। বেসিক্যালি এই গেমের মধ্যে ভাই গ্যাং আছে, মাস্তান আছে। আরে 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 আরে, এখানে আসতে না আসতে ভাই সবাই আমাকে ভাই মারা শুরু করছে। ভাই বোম মেরে দিছে, এরা তো দেখি প্রচুর ডেঞ্জারাস। ও ভাই ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি নামতে হবে আমাকে, মেবি তাড়াতাড়ি গাড়ি থেকে নামতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যে গাড়িটা ব্লাস্ট হবে। বেয়াদব ভাইগুলোকে মারতে হবে, দেখেন ভাইগুলোকে মারি। এখানে ভাই GTA 5 মতো না যে একটা মারলে মরে যাবে, কারণ এখানে মানুষগুলো হেলথ অনেক বেশি হয়। এর কারণ একটাই, সেটা হচ্ছে এখানে সবগুলো কিন্তু মানুষ না, মানুষ প্লাস রোবট, মানে প্রত্যেকটা মানুষ তাদের নিজেকে AI চিপসেটের মাধ্যমে বানাই ফেলছে। আই ডোন্ট নো ভাই মানুষকে আবার নিজেদেরকে ব্যাটারির মাধ্যমে চার্জ দেয় কিনা সেটা জানি না, বাট হ্যাঁ এটা যে ভাই দেখেন এই গেমের মানে ফার্স্ট পার্সন হওয়ার কারণে মানে একটা কি বলে মানে শুটিং গেমের একটা ফিলিং আসে, বাট ওপেন ওয়ার্ল্ড গেমসের ফিলিংটা আসে না। আরে ভাই বারবার আমাকে ভাই হেলথটা ডাউন করে দিচ্ছে। অলরাইট মেরে দিয়েছি। আরে আরে এখানে আরও একটা আছে, এদেরকে মারা কিন্তু অনেক হার্ড। GTA 5 মধ্যে এনিমিগুলো কিন্তু এতটাও মানে ইয়ে হয় না, এখানে কিন্তু অনেক মানে অনেক হার্ড এগুলোকে মারতে গেলে। আর যদিও আমি হার্ড মোডে এই গেমটা খেলতেছি। বাই দ্য ওয়ে যে দেখেন এখানে একটা রোবট আছে, মানে পুরো সিটিটার রোবট, তারপর আপনার ফিউচারিস্টিক মানুষের চিপসেট, মানে কি বলো যে দেখেন না আমরা যে আপনার ফিউচারিস্টিক মুভিগুলোর মধ্যে যেরকম দেখানো হয় একদম সেম টু সেম। আর গ্রাফিক্সের কথা কি বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন। ভিডিওতে যদি আপনারা বেশি বেশি লাইক করেন, বেশি বেশি কমেন্ট করেন, শেয়ার করেন, অ্যান্ড মানে মোস্ট ইম্পর্টেন্ট যদি এই ভিডিওতে ভালো ভিউজ আসে বা আপনারা যদি ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই আমি সাইবার পাঙ্কটা কন্টিনিউ করবো। এই গেমটার মধ্যে জাস্ট ফার্স্ট পার্সন মানে থার্ড পার্সনটা নাই কন্ট্রোলিংয়ে, আর তা না হয় মোস্ট অফ দ্য বিষয় হচ্ছে GTA 5 মতো। এখানে আমরা চাইলে কি বলে বাই সেল করতে পারবো, গাড়ি কিনতে পারবো, বিজনেস করতে পারবো, গাড়ি আবার সেল করতে পারবো। অ্যান্ড এখানে খুবই সুন্দর মিশন আছে, স্টোরি আছে, মানে ফিউচারিস্টিকের মধ্যে যেগুলো হয় আর কি। বাই দ্য ওয়ে সিটিটা দেখেন একবার কত সুন্দর। সামনে এখানে বিশাল একটা সিটি আছে যেটার নাম হচ্ছে নাইট সিটি, বাট আরে সরি বাট নাইট সিটিতে এখন যা দেখেন ভাই গাড়িটা কি করতেছে, বাট নাইট সিটিতে যাওয়ার এখন আমার কাছে পারমিশন নেই, কারণ আমি সবেমাত্র গেমটা খেলা শুরু করছি। এই যে দেখেন ভাই আমার কাছে একটা ফিউচারিস্টিক গাড়ি আছে, যদিও এটা আপনার কাছে মনে হতে পারে যে এটা অনেক ফিউচারিস্টিক একটা গাড়ি, বাট এই গেমের মধ্যে এটা নর্মাল, এটা রাস্তাঘাট আপনি একদম ইজিলি পাবেন। এখানে এমন এমন কিছু ভেহিকল আছে, বুগাটি, ল্যাম্বরগিনি, মানে এত ডেঞ্জারাসভাবে কাস্টমাইজ করছে কি বলে গাড়িগুলোকে, ইউ ক্যান্ট ইমাজিন। সেগুলো হয়তো বা পরবর্তীতে আমরা চালাবো, কতগুলো চালাতে গেলে আমাদের কি হেভি হেভি মিশন খেলতে হবে, চুরি করতে হবে, দেন কি বলে বড় বড় মাফিয়াকে মেরে ওদের থেকে গাড়িগুলো চুরি করতে হবে এরকম আর কি। তো সেগুলো আমরা ভাই করবো যদি আপনারা সাপোর্ট করেন। আমি এক কথা বারবার বলতে দিই, বাট আপনাদের সাপোর্ট পেলে আমরা গেমটা খেলবো। আমার জাস্ট খেলতে মন চাচ্ছে, কজ সাইবার পাঙ্ক আমি 2020 সালে মেবি যখন লঞ্চ হয়েছিলো তখন একবার খেলছিলাম, আর এরপরে কোনো খেলা হয় নাই। তাই ভাবলাম এখন গেমটা একটু খেলি অ্যান্ড একটা ভিডিও মেক করি। ভাই দেখেন কতটা সুন্দর লাগতেছে, লাইটিংটা জোস, এই গেমের লাইটিংটা জোস একদম ফুল রিয়েলিস্টিক করছে। GTA 5 মধ্যে কিন্তু লাইটিংটা ভালো না ভাই, অ্যান্ড দেখবেন বড় বড় গেমাররা কিন্তু একটাই কমপ্লেইন করে যে GTA 6 মধ্যে অন্তত এরকম ডার্ক গ্রাফিক্স যাতে না দেওয়া হয়, কজ GTA 3 বলেন, 4 বলেন, 5 বলেন, এগুলোর মধ্যে গ্রাফিক্সগুলো একটু অন্ধকার অন্ধকার। এই যে এখানে একটা গাড়ি আছে, আমার কাছে গাড়িটা অনেক সুন্দর লাগছে, আমি এখন যেটা সেটা হচ্ছে গাড়িটা চুরি করবো। এই জন্য আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলোকে মারতে হবে, মানে এটাকে ও মরে গিয়েছে ভাই, একদম মাথায় পড়ছে যার জন্য একটা গুলিতে মরে গিয়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার পিছনে 1-স্টারের পুলিশও লেগে গিয়েছে, এখানেও কিন্তু 5-স্টারের পুলিশ, মানে মনে হচ্ছে ভাই গেমটা GTA 5 দেখেই বানানো হয়েছে। বাট ভাই সিটিটা দেখেন একবার, আমরা স্ট্রে একটা গেম খেলছিলাম বিড়ালের, যারা আমাদের চ্যানেলের ফুল মানে রেগুলার গেম দেখে তারা জানেন ওই গেমের মধ্যে কিন্তু এরকম একটা ওয়ার্ল্ড ছিল, যদিও ওটা এতটা ফিউচারিস্টিক ছিল না যেটা এখন এতটা ফিউচারিস্টিক, ওটা ছিল একটা রোবট সিটি, বাট এটা হচ্ছে সম্পূর্ণ মানুষের বানানো একটা ফিউচারিস্টিক সিটি। আমি যে গাড়িটা চালাচ্ছি এটা কিন্তু নর্মাল একটা গাড়ি, আমি কিন্তু আজকে কিন্তু কোনো হেভি কোনো গাড়ি চালাচ্ছি না, বাট তারপরে দেখেন গাড়িটা কত জোস, বাপরে কত হেভি একটা গাড়ি লাগতেছে। GTA 5 মধ্যে বড় বড় মাফিয়ার এই গাড়িগুলো চালায়। একটা টানেল দেখাবো আপনাদেরকে, দেখেন ভাই এই যে দেখেন এখানে টানেল আছে, যদিও আমি গেমের মধ্যে কিন্তু মানে ভিডিওতে আপনাদেরকে কোনো বাঘ দেখাবো না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু রোস্ট দিস গেম, বিকজ আই রিয়েলি লাভ দিস গেম, বাট তারপরও ভাই একটু প্রবলেম আছে, সো এটা আমাদেরকে অ্যাভয়েড করে গেমটা খেলতে হবে। অলরাইট ভাই দেখেন আমরা এখন কী বলে একটা টানেলের মধ্যে আছি, টানেলগুলো দেখেন কতটা জোস লাগতেছে, এমনি লাইটিংগুলো সেই লাগে গেমের, ও হো সাউন্ডটা সেই লাগতেছে, অসাধারণ অসাধারণ। সো ভাই একটা কাজ করি, এখান থেকে বেরিয়ে যাই, আর থাকবো না এখানে, আমরা এখন এখান থেকে বেরোবো। আর এখানে ভাই এখানে কিন্তু সমুদ্র আছেন, সমুদ্রের পাড় আছে, ওইখানে আমরা যাবো, এখানে একটা মজার জিনিস দেখাবো আপনাদেরকে। ও ভাই অসাধারণ করছে বিষয়টা, দেখেন আমি একটা ইয়েলো গাড়ি, আরে সরি একটা মানুষকে ভাই মেরে ফেলছি, পুলিশ কি লেগে গেছে নাকি মানুষটাদের, মেবি লাগে নাই। ভাই তবে এই গাড়িটা দেখেন কতটা অসাধারণ লাগতেছে,
অ্যান্ড এই সিটিতে গাড়িটা চালাতে কত মজা লাগতেছে। এই গেমের মধ্যে একটা জিনিস আমার কাছে, যদি আমি বলবো না যে এটা ব্যাড সাইড, সেটা হচ্ছে যে অনেক ঝিবি ঝিবি লাগে সব কিছু। মানে মানে এখানে হাউসগুলো একটার সাথে একটা লাগানো, মানে মনে হচ্ছে যে আসলে পপুলারিটি মানে পপুলেশন অনেক বেশি বেড়ে গিয়েছে অ্যান্ড এখানে অনেক মানুষ। সো এটা আবার একটা গেমের কনসেপ্টে বলতে পারেন, বিকজ এটা কিন্তু 2027 সালকে বেস করে বানানো হয়েছে। গেমের ডেভেলপাররা এটা বুঝাতে চাইছে হয়তো বা যে 2027 সালে মানুষ মানে পপুলেশন অনেক বেশি বেড়ে যাবে, দেন ওয়ার্ল্ডটা অনেক ঘিবি ঝিবি হয়ে যাবে, এটা হয়তো এরা বুঝাতে চাইছে, যার জন্য এরকম করে ডেভেলপ করা। তো এখন আমরা দেখবো মূলত এই গেমের, আরে 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 সরি সরি, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই গেমের মধ্যে, আরে ভাই এই মানুষটার নাম দেখাচ্ছে ডিরেক্ট, দেখেন একবার। তো এখন আমরা সমুদ্রের পারে আসি, দেখেন ভাই পুরা, ও ভাই মায়ামি বিশ্বের মতো লাগতেছে, বাপ রে ভাই। হিটম্যান 3 এর মধ্যে মায়ামির একটা মিশন আছে, ওইখানে এরকম লাগে, কতটা নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড কত সুন্দর করছে গেমের গ্রাফিক্সটা। আমি জানি না কেন এই গেমটাকে বা এরা থার্ড পার্সন রাখে নাই, ক্যারেক্টারটা থার্ড পার্সন কেন রাখে না আমি জানি না। যদি এই গেমের ক্যারেক্টার থার্ড পার্সন রাখতো তাহলে কোনো কথাই ছিল না। আমরা কিন্তু এখানে হেভি একটা সুপার বাইক চালাবো কিছুক্ষণ পরে, অ্যান্ড দেন আপনাদেরকে আমাদের ক্যারেক্টার দেখাবো যে আমাদের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কেমন। আমি আমাদের আবার একটা কথা, এখানে কিন্তু আমরা এই গেমের মধ্যে ক্যারেক্টারটা নিজের মতো করে বিল্ড করতে পারবো। আর এখানে আমি একটা জিনিস দেখি, দেখেন এখানে কিছু গাড়ি আছে, ভিতরে ঢুকে যাবে না ভাই। এটার উপরে আমি কিছু গাড়ি দেখছি, যে গাড়িগুলো ভাই হাওয়ায় উঠতেছে, লিটারালি আকাশের মধ্যে গাড়ি উঠতেছে। দেখেন সামনে এখানে একটা সিটি, দেন আমার ডান পাশে এই যে দেখেন, দেখেন দেখেন উপরে এখানে কি বলে মানে ফিউচারিস্টিক একটা হেলিকপ্টার মতো লাগছে আমার কাছে। ভাই তবে এগুলোর উপরে কি উঠা যাবে? এগুলো উঠতে পারলে কিন্তু আমরা ফিউচারিস্টিক হেলিকপ্টারগুলো চালাতে পারবো। আই ডোন্ট নো ভাই উঠা যাবে কি না, বাট আমি গেমটা কিন্তু তেমন একটা বেশি দিন খেলি নাই, জাস্ট অল্প একটু খেলছি আমি এই গেমটার মধ্যে। দেখেন এই যে ও ছোটো বাচ্চা ভাই রে, দেখেন বিয়ার লাগায় আসছে ছোটো বাচ্চাটা। এই গেমের মধ্যে ছোটো ছোটো বাচ্চাও আছে ভাই, কত রিয়েলিস্টিক করছে বিষয়টাকে, মানুষগুলো হাঁটতেছে, মানে প্রত্যেকটা মানুষের ডিটেলও কিন্তু অনেক সুন্দর করছে, যে মানুষগুলো হাঁটা চলা দেন মানে অনেক, মানে অ্যানিমেশনগুলো অনেক সুন্দর করছে গেমটার মধ্যে। হ্যান দেখেন দিস ইজ আওয়ার কার, কারের রিফ্লেকশনটা দেখেন ভাই। তো আমরা ভাই গাড়ির মধ্যে বসে যাই, হ্যান দেখেন এটাই মধ্যে আমরা চালাচ্ছিলাম এই গাড়িটা এতক্ষণ ধরে। সো হ্যাঁ আমরা এখন যেটা বলছি হচ্ছে এটাকে নিচে নামাবো, বিকজ এখানে কি বলবো যে হেলিকপ্টার যেগুলো আপনারা দেখছেন না একটু আগে, ওই হেলিকপ্টারগুলোর মধ্যে কোনোভাবে কি আমরা উঠতে পারবো কিনা সেটা একটু দেখবো। আর আমাদের গাড়িটা দেখেন কত বিশাল ভাই, এই মানুষটা ভাই আমার গাড়ির নিচে এসে মরতেছে। এই যে এখানে ভাই একটুখানি দেখেন, এই যে একটুখানি বাঘ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, মানুষটা অযথা ভাই গাড়ির সামনে এসে ভাই পড়ে যাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। ছোটো ছোটো বাঘগুলো যদি ফিক্স করা হইতো ভাই গেমের তাহলে কি বলবো, অসাধারণ একটা গেম হয়েছে। দেখেন উপরে একটা এখানে স্পেস শিপ আছে, আই গেস আই ডোন্ট নো, এটাকে দেখে স্পেস শিপের মতোই লাগতেছে, যেটা করে আমরা আকাশে উঠতে পারবো। আকাশে উঠতে পারলে কিন্তু অসাধারণ হইতো রে ভাই, তাহলে পুরো সিটিটা এক্সপ্লোর করতে পারতাম। বাট আই হোপ যে আমরা উঠতে, ও ভাই কাটা তারে বেড়াটা ভাই পার্কের উপরে যেতে পারবো না আমরা, এটা তো আমি জানতাম না আগে। আচ্ছা আমরা এখন এখান থেকে চলে যাবো, জাস্ট ছোট্ট একটা মিশন করবো, সেটা হচ্ছে আমরা এখানে একটা গাড়ি চুরি করবো অ্যান্ড দেন একটা কি বলে বাইক চুরি করবো। সো লেটস গো ভাই, সবার প্রথমে আমরা একটা এখন গ্যাংয়ের এরিয়া একটু খুঁজবো যেখান থেকে আমরা একটা গাড়ি চুরি করতে পারি। ভাই রে রাস্তাঘাটগুলো কত জোস করছে, আমি আসলে গেমটার পুরাই মুগ্ধ, পুরাই মুগ্ধ। আমি এর আগে আই থিঙ্ক যে এরকম গ্রাফিক্সের কোনো গেম খেলি নাই। আর একটা কথা ভাই, এখানে কিন্তু কোনো মোড লাগানো নাই, কিচ্ছু না, এটা কিন্তু গেমের একদম বেসিক অ্যান্ড র গ্রাফিক্স। ওকে আমরা যাবো এখন সিটির বাইরে, কারণ সিটির বাইরে এখানে অনেকগুলো গ্যাংয়ের এরিয়া আছে। অল্প একটু খেলে আমি এখানে যতটুকু জানতে পারছি যে এখানে সিটির বাইরে অনেকগুলো গ্যাং মেম্বার থাকে। সো ওইখানে গেলে আমরা ওইখান থেকে কী বলে গাড়ি চুরি করতে পারবো ভাই, এখন কোনো বড় মিশন করবো না। আরে শুধু অ্যাক্সিডেন্ট করতেছি ভাই, এখন এখন কোনো আমি বড় কোনো মিশন করবো না, জাস্ট নর্মালি একটা গাড়ি চুরি করবো, মজাটা দেখবো কেমন লাগে। তো অ্যাজ ইউ ক্যান সি এখানে একটা ছোটো একটা গ্যাং আছে, একদমই ছোটো। এখানে আমি একটা গাড়ি দেখতে পাইছি, বাট আমাদের গাড়িটা কিন্তু একদম পুড়ে গেছে। এখানে একটা সবার প্রথমে একটু হিল করে নিলাম, দেন আমি আমার গানটা হাতে নেবো। দেখেন সামনে কিন্তু এখানে একটা গাড়ি আছে, একটা না এখানে দুইটা গাড়ি আছে, প্লাস এখানে অনেকগুলো গ্যাং মেম্বার আছে। আমি চাইলে কিন্তু এদের ব্রেন হ্যাক করে ফেলতে পারবো, দেখবেন দাঁড়ান আমি এখন এটার ব্রেন হ্যাক করবো। লেটস গো, কোনটা হ্যাক করতে পারি, এটার করবো না ওইটার করবো ভাই, একজনের ব্রেন যদি হ্যাক করে দিই তাহলে ওরা ওরা ফাইট লেগে যাবে। এখন এই যে ব্রেনটা হ্যাক করে দিলাম, এখন দেখেন এখন ভাই পাগলের মতো কী কাজ করবে, দেখেন এর মাথা মানে শেষ। কজ এখানে সবগুলো চিপসেট নিয়ে, আর এই ফাঁকে আমি গাড়িটা নিয়ে পালাই এখান থেকে। ও হো হো ভাই গাড়িটা দেখেন কতটা জোস, এরা সবাই আমাকে পিছন থেকে মারতেছে। আই থিঙ্ক আমাকে ভাই একটা কাজ করে দাঁড়ান, আমি গাড়িটাকে জায়গার মধ্যে রাখি, এদের সাথে একটা ফাইট করতে হবে, আমাকে ফাইট করতে অনেক মজা লাগে ভাই। এদের গাড়িটা দেখেন একটা গ্যাংস্টার লুক দিয়ে দিয়েছে পুরো গাড়িটাকে, এদের সবগুলোকে মারতে হবে। আমার কাছে জাস্ট একটু পিস্তল আছে ভাই, আর কোনো গানে নাই, এটা দিয়ে ভাই ফাইট করতে হবে। ও ভাই বোমটা দেখছেন একবার, ফিউচারিস্টিক বোম,
যেটার মধ্যে ইলেকট্রিক পাওয়ার ছিল, বোমের মধ্যে ইলেকট্রিক পাওয়ার বাই রিয়েল ওয়ার্ল্ডে কি আসছে ভাই? এটা তো অসম্ভব, বোম জাস্ট ব্লাস্ট করে, ইলেকট্রিক পাওয়ার তো মারে না। দেখেন ভাই, পুলিশ কিন্তু এখনও আসে নাই, কারণ আমরা এখানে গ্যাং ফাইট করতেছি, আই গেস কিছুক্ষণ পরে আসতে পারে। একটাকে মেরে দিয়েছে, এখানে একটা গান আছে, আমরা এখন গানটি ইকুইপ করলো ভাই, গানটা ইউজ করতে পারবো না, কজ আমাদের এখনও লেভেল আপডেট করতে হবে, তারপর এখানে আমাদের কারো মিশন কমপ্লিট করতে হবে, দেন মেনলি গেমটা একটু খেলে সামনের দিকে গেলে দেন বলতে আমরা এগুলো ইউজ করতে পারবো। ভাই তবে আমার লাগ অনেক ভালো, এখানে কোনো পুলিশ আসে নাই, জাস্ট এখানে কয়েকটা গ্যাং মেম্বারকে মেরে দেখতে পাচ্ছেন, আমি একটা গাড়ি চুরি করে নিয়ে নিয়েছি। তো ইয়া এখন আমি যেটা বসে হচ্ছে গাড়িটা চালাবেন, গাড়ির ইন্টেরিয়র দেখেন ভাই রে, কী ফোরজা হরাইজন ফাইভের মধ্যে আমরা ভাই ফার্স্ট পার্সন গেম খেলতাম, এখন থেকে ফার্স্ট পার্সন গেম খেললে ভাই এই গেমের মধ্যে চলে আসা উচিত। সবাই ভাবতে পারেন যে আমি গেমটার এত প্রশংসা করতেছি, হয়তো বা আমাকে হয়তো স্পন্সর করতে বা সামথিং লাইক দ্যাট, এমন কিছুই না ভাই, আমি জাস্ট আমার অনেস্ট ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করতেছি। বাট আরেকটা বিষয় ভাই, এই গেমের মধ্যে কিন্তু অনেক ব্যাড সাইডও আছে, যেগুলো আমি আপনাদেরকে অলরেডি বলছি, যেটার জন্য এই গেমটা মানুষ পছন্দ করে না। আমরা চাইলে এখানে গাড়ি পারচেস করতে পারবো, আর এখানে কী কী গাড়ি চুরি করতে পারবো সেটা এখন আপনাদেরকে দেখায়। দেখেন এখানে একটা মনিটর আছে, এটা শপ বলতে পারেন কাইন্ড অফ, যেখান থেকে আমরা এখানে অনেক কিছু পারচেস করতে পারি। সো এখন আমি এই শপটা ওপেন করবো, জাস্ট মনিটর, এটার মধ্যে আমাদেরকে ঢুকতে হবে, দেন আপনাদেরকে দেখাই এখানে কী কী গাড়ি আছে পারচেস করার মতো। যে দেখেন আমরা চাইলে এখান থেকে গাড়িগুলো পারচেস করতে পারবো ভাই, কত জোস জোস গাড়ি, ও মাই গড। আরে ভাই কয়েকটা গাড়ি তো আমি GTA 5 নিয়ে যেতাম এখান থেকে বাইরে পারলে। ও ভাই রে ভাই, দেখেন এই গাড়িগুলো দেখেন কী করছে, নাকি বুগাটি, ও মাই গড। এগুলো পারচেস করার জন্য টাকা লাগবে, বাট আমাদের কাছে টাকা নেই। ও হো হো, আর এগুলো ভাই গেম খেলে, ও বাইক দেখেন, মাই গড, ফিউচারিস্টিক বাইক ভাই, আজকে আমাকে একটা বাইক চুরি করতে হবে, অ্যান্ড এখান থেকে একটা ফিউচারিস্টিক বাইক চালাতে হবে আমাকে। লেটস গো, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ফিউচারিস্টিক বাইক চুরি করবো, দেখা যাক ভাই ফিউচারিস্টিক বাইক কথা হচ্ছে, বাইক পাবো কোথায়। চুরি করার জন্য আমাকে ভাই আবারও গ্যাং খুঁজতে হবে। আমরা গেমের, আমি কিন্তু ভাই গেমের কী বলে বেসিকের স্টোরিটা জাস্ট একটুখানি জানি, কিন্তু গেমের মধ্যে অনেক সুন্দর স্টোরি আছে আমি এটা জানি, বাট আমি খেলি নাই বা বলতে পারবো ভাই, সব কিছু ভেঙে খেলেছি আমি ভাই। দেখো গাড়িটা ভাই ফালাই দিই, কত আমি গাড়িটা বেশি চালাবো না। আরে ট্রাক ভাই, এটা একটা ট্রাক, কি করছে এটা, কি গেমটাকে তো দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা ফিউচারিস্টিক বাইক চুরি করেছি। আমি কিন্তু অনেস্টলি বাইকটা চুরি করছিলাম, বাট আই ডোন্ট নো ওয়াই আমি তখন গেমটা রেকর্ড করি না, ভাবছিলাম যে হয়তো এরপর আরও আরও সুন্দর বাইক পাবো দেন রেকর্ড করবো। বাট ভাই বাইকটা দেখেন, লাইক সিরিয়াসলি বাইকের কি বলবো ভাই, ইঞ্জিনটা দেখছেন একবার, কত বিশাল একটা ইঞ্জ। আর পিছনের সিটটা দেখেন না ভাই কিরকম করছে নাকি এটাকে, আর পিছনের চাকাটা দেখেন ভাই, কি বলবো ভাই, ট্রাকের চাকার থেকেও মোটা লিটারালি ভাই। তো আমরা এখন চালাবো, অ্যান্ড দেখেন ফাইনালি এটা হচ্ছে আমার ক্যারেক্টার, যেটাকে আমি থরের মতো করে বানাইছি। GTA 5 মধ্যে এমন না যে ভাই মাইকেল ফ্র্যাঙ্কলিন ট্রেভর এখানে নির্দিষ্ট কোনো ক্যারেক্টার, এখানে আপনার ক্যারেক্টার আপনি নিজে বানিয়ে নিতে পারবেন চাইলে। তো আমি আমার ক্যারেক্টারটা বানাই নিতে, অ্যান্ড দেখেন ভাই পিছনের চাকাটা থেকে ভাই কিরকম ধোঁয়া আসতেছে। আরে 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 ভাই, ও হো ভাই, বাইকটা কঠিন, আই ডোন্ট নো বাইকের স্পিডটা কেমন হবে, আমি অবশ্য ভাই বাইকের স্পিডটা টেস্ট করে দেখবো। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য গ্রাফিক্স, সিটির ভিউটা দেখেন, অ্যান্ড আমার বাইকটা দেখেন, কতটা অসাধারণ লাগতেছে ভাই। আজকে বাইকটা চালাইতে আমি উড়াই ফেলবো। যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক, আরে 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 অ্যাক্সিডেন্ট করে দিলাম, যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই প্লিজ ভিডিওতে লাইক করেন। আমি আবার বলতেছি ভিডিওতে বেশি লাইক করবেন, বেশি কমেন্ট করবেন, অ্যান্ড যদি ভিডিওতে বেশি ভিউজ আসে তাহলে অবশ্যই আমরা এই গেমটা কন্টিনিউ করবো। দেন এটার মধ্যে একটা ছোটোখাটো একটা আমরা কি বলে একটা সিরিজ করে ফেলবো এই গেমটারও, কথা আমাদের ডেজ গন সিরিজটা হয়তো বা নেক্সট 4-5 ভিডিওর পরে হয়তো বা এন্ড হয়ে যাবে, দেন আমরা এই সিরিজটা কন্টিনিউ করবো GTA 5 এন্ড মাইনক্রাফটের পাশাপাশি। অলরাইট ভাই, অসাধারণ লাগতেছে, দেখেন এখন ভাই আমি ঘুরবো কেমনে, দেখেন আজা আজা কোন আয়গা ভাই, কেউ রেস করবি কিনা আমার সাথে, আয় রেস করতে মন চাচ্ছে আজকে সেই লেভেলের, বাট রেস করার মতো কি, আরে সরি ক্ষমা। মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা যে সিটির ভিউটা দেখেন একবার, আমি এটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, এই জায়গা থেকে সিটির ভিউটা কত জোস লাগে তাই না, জোস। বাই দ্য ওয়ে অনেক টাইম ওয়েস্ট করছি, এখন এই বাইকটা চালাবো, হ্যাঁ আপনাদেরকে দেখাবো বাইকটা কেমন স্পিডে চলে। লেটস গো, সবার প্রথমে আমাদেরকে একটা এমন একটা রাস্তা খুঁজতে হবে যেখানে আমরা বাইকটা অনেক স্পিডে চালাতে পারবো, বাইকের তো স্পিড দেখা যাচ্ছে যদিও এখানে। অলরাইট ভাই রে, চালানোর কি মজা রে ভাই, বলে বোঝাতে পারবো না। ওহো ও ভাই দেব, আপনারা যদি সাইবার পাঙ্ক খেলতে চান বা সাইবার পাঙ্ক ডাউনলোড করতে চান তাহলে আপনারা চাইলে আমার ওয়েবসাইট, আমার নিজের ওয়েবসাইট ভিজিট করতে পারেন gameghor.com, যেখান থেকে আপনারা চাইলে সাইবার পাঙ্ক 2077 পারচেস করে গেম খেলতে পারবেন। এটাও কিন্তু GTA 5 মতো একটা পেইড গেম, অ্যান্ড আপনি চাইলে ক্র্যাকও ইউজ করতে পারেন, বাট সেক্ষেত্রে রিস্ক আপনার, যদি আপনার পিজি কোনো সমস্যা হয় তাহলে সেটার সাইবার আমাদের না ভাম নিয়ে জানতে হয়। বাই দ্য ওয়ে বাইকটা কিন্তু জোস, বাট বাইকের স্পিড
মানে 120 মতো, এতটাও বেশি না। আর একটু দেখি ভাই টপ কত, আর এখানে ভাই টপ স্পিড উঠানোর মতো মানে ওইরকম কোনো রাস্তা না যেখানে আমি একদম টপ স্পিড তুলতে পারবো। ওয়েট, এটা 100 প্লাস একটু স্পিড উঠে, একদম বেশি জিটিএফ এর মতো উঠতেছে না। এর একটাই কারণ, সেটা হচ্ছে যে হয়তো ভাই এই গেমের মধ্যে যে গাড়িগুলো আছে না সেগুলোর স্পিড এটাই, আর নয়তো ভাবে আমাদেরকে গাড়িটাকে টিউন করতে হবে, এম দেন এই গাড়ির স্পিড অনেক বেশি হবে। আর এমনি তো ভাই গাড়িটার স্পিড যখন 100+ হয়ে যায় তখন কন্ট্রোল করা অনেক কষ্টকর হয়ে যায়, ওদেরটার সামনের যে কী বলে হ্যান্ডলিংটা আছে না সেটা একদমই ছোট। তো ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই প্লিজ কমেন্টসে জানাবেন। আর আমি আবারও বলতে চাই যদি সবাই ভিডিওতে ভালো সাপোর্ট দেন তাহলে আমরা এই গেমটা কন্টিনিউ করব, দেন এই গেমের গেমটা আপনাদের সাথে রেগুলার শেয়ার করব। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও গেমটি ভিডিও দেখার জন্য। তো যাই হোক, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।